রক্তচটা স্বভাব চলাচলেও বেশ নাম তার লালু মাস্তান শরীরে প্রচণ্ড গরম গোসল করাতে হয় দিনে দুই থেকে তিনবার ফ্যানের বাতাস ছাড়া ঘুমাতে পারে না চৌত্রিশ মন ওজনের গরুটি ইদুল আজহার কুরবানির হাট কাপাতে প্রস্তুত করা হয়েছে লালু মাস্তানকে শখ থেকে নিজের বাড়িতেই চার বছরের বেশি সময় ধরে এই সারটিকে লালন পালন করছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর এলাকার তোফায়েল আলম চলাফেরা তার একটু ভাপ আছে যেমন বাইরে বার করলে হঠাৎ করে রাগ হয়ে যায় রাগ হয়ে গেলে তাদের মাটি টিয়ে খুঁদে তখন তার মাথায় পানি দিই বাতাস দিই তাইলে হ্যাঁ ঠান্ডা হয় আর কি এই তার বাপসাপ এই কারণেই তার নাম মূলত লালুস্থান রাখছি তারা এই আদর যত্ন করে রাখি সন্তানের মতন আদর করি আদর করে রাখি আমি যে একাধে বাইরে গেলেও বাইরে গেলেও তার কাছে আমি আসি আর আমার না দেখলেও হ্যাঁ অনেক সময় ব্যায়াম হয় আমার দেখলে খুব ফের নিঃশ্বাস সারে আদর যত্ন করে আমিও তারা খুব ভালোবাসি আর কি সন্তানের মতো তোফাইল ছাড়াও পরিবারের সদস্যরা পরম যত্নে লালন পালন করে বড় করেছেন গরুটিকে ভুট্টা ভুসি খড় ও ঘাস লালু মাস্তানের পছন্দের খাবার খাওয়াতে হয় দুই থেকে তিন হালি কলাও গত ঈদুল আজহায় ঢাকার উত্তরা দিয়াবাড়ি হাটে তোলা হয়েছিল সারটিকে তখন পৌনে সাত লাখ টাকা দাম উঠলেও পছন্দসই ক্রেতা না পাওয়ায় বিক্রি করা হয়নি লালুকে তারা প্রাকৃতিক খাবার খাওয়ায় ঘাস খের ওই তারপরে ভুট্টা বুসি কলা এই পাখিদের খাবার খাওয়াইগুলো তার রাখি আমি কলা যখন পাই তখনই তার আমি খাওয়াই অনেক সময় তার কলা না পাওয়া যায় তাই তাহলে তরলটু আমি একটু গুড় খাওয়াই অথবা ছেলাইন খাওয়াই এসবগুলি খাওয়াই আর কি লালু মস্তান ছাড়াও কালো মানিক নামে একই জাতের আরও একটি গরু প্রস্তুত করেছেন আলম বত্রিশ মন ওজনের এই কালো মানিককেও এবার কোরবানির হাটে বিক্রির আশা তার কালো মানিকটাও এটা তার ছোটো ভাই একমার পেটেরই তার মারে আমি কিনে আনছিলাম সাড়ে তেরো হাজার টাকা দিয়া পরে তারা দুই বাই হওয়ার পরে তার মা একটু অসুস্থ হয়েছে তার মারে বিক্রি করে দিয়েছি বিশাল দেহি এই লালমাস্তান এবং কালো মানিককে দেখতে প্রতিদিনই তুফাইল আলমের খামারে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষজন কেউ আসছেন দেখতে কেউ আবার আসছেন দরদাম করতে এরম গরু আমাদের এলাকায় নাই দেখার জন্য লোকজন আসে আমরাও আসি আমরা দেখি এর নাম লালু মাস্তান হ্যাঁ ছোটো থাকতে বলো আপনার মানুষের ফুঞ্জি ফুঞ্জি গেহারা মাথা মতা দা বাইরিয়া বুরিয়া বাইঙ্গা তৈরি পড়তো অন্য গরুর লো এগারা ধুমায়া এগারে দেখলে অন্য গরু সাইডটা দিত এটাতেই মানে এলাকার মানুষ কিছু নাম দিচ্ছে এলাল মাস্তান এত বড় গরু এলাকার ভিত এলাকা এই অত্র এলাকার মধ্যে নাই আর এটা দেখতে আসি দেখতেও ভালো লাগে মন চাই যে নিজেরা ওই রকম করি আগ্রহ জাগে সন্তানের মতো স্নেহ করে লালন পালন করা ষাট দুটি ন্যায্য মূল্যে বিক্রি হবে এবারের কোরবানির হাটে এমনটাই আশা খামারি সহ স্থানীয়দের ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ